অনেক সময় ভীষণ খিদে পেলে না জানার ভুলে আমরা এমন কিছু খাবার দাবার সাবার করে ফেলি যা আমাদের সুস্থ স্বাস্থ্যের স্বস্তি নষ্ট করে দিতে পারে। তাই একেবারে খালি পেটে খেতে গিয়ে যাতে স্বস্তির সাথে খেতে পারেন সেজন্য আজকে আমি চারটি খাবারের নাম বলবো যেগুলো অবশ্যই ভীষণ খিদে লাগলেও খালি পেটে খেতে যাবেন না। এই চারটি খাবারের মধ্যে প্রথমটি হচ্ছে সাইট্রাস ফল। খুব বেশি খালি পেটে কিন্তু সাইট্রাস ফল বা টক জাতীয় যে ফলগুলো আছে সেগুলো খাওয়া উচিত নয়। যেমন আপনার কমলা, মালটা এইসব ফল কিন্তু অনেক বেশি খালি পেট থাকলে সেক্ষেত্রে খাওয়া উচিত নয়। যদি আপনি খুব বেশি খালি পেটে এইসব ফল খান সেক্ষেত্রে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে, বুক জ্বালা পোড়া করতে পারে কিংবা পেটে প্রচুর গ্যাস হতে পারে। কিন্তু অনেক সময় আমরা সকালবেলা খালি পেটে ঘুম থেকে উঠে লেবু মধু এবং গরম পানির মিশ্রণটা খেতে বলি, এইটা কিন্তু ভালো। কারণ এই ক্ষেত্রে আপনি অল্প পরিমাণে লেবুর রস দিচ্ছেন, বিশেষ করে এক চামচ আপনি লেবুর রস এক গ্লাস কুসুম গরম পানির সাথে সাথে এক চামচ বা দুই চামচ মধু মিশিয়ে কিন্তু খাচ্ছেন। সেক্ষেত্রে অল্প পরিমাণে লেবুর রস খাচ্ছেন এবং সেটা আপনার অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করছে, পাশাপাশি আপনার গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতেও কিন্তু এটি সাহায্য করে। তবে যাদের গ্যাস্ট্রিক আলসার আছে বা অনেকদিন ধরে যাদের খুব বেশি গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এই যে লেবু মধু এবং গরম পানির মিশ্রণটা এটা সকালে খালি পেটে খাওয়া উচিত নয়, তারা খাবেন দুপুরের পরে একটু ভরা পেটে খাওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনি সুস্থ থাকবেন। দুই নাম্বার হচ্ছে ব্যথার ওষুধ। সবসময় চেষ্টা করবেন যে ব্যথার ওষুধ ভরা পেটে খেতে, এটা কিন্তু অনেকেই জানেন যে ভরা পেটে ব্যথার ওষুধ খেতে হয়। এর ওষুধ খাওয়ার পরে এটি আমাদের পাকস্থলীতে গিয়ে আমাদের পাকস্থলীর যে মিউকোসা আছে সেটাকে খুব বেশি ক্ষতিগ্রস্ত করতে পারে, ফলে আপনার প্রচুর পরিমাণে গ্যাস হতে পারে, গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে এবং এনএসএআইডস জাতীয় যেসব ব্যথার ওষুধ আছে সেগুলো খেলে অবশ্যই খালি পেটে গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার চেষ্টা করবেন। তিন, চা বা কফি। যদি খুব বেশি খালি পেটে থাকেন সেক্ষেত্রে চা বা কফি খাওয়া থেকে বিরত থাকবেন, কারণ এগুলো যদি অনেক বেশি খালি পেটে আপনি খান সেক্ষেত্রে কিন্তু আপনার গ্যাস্ট্রিকের সমস্যা এবং গ্যাসের সমস্যা বাড়তে পারে। আপনি খেয়াল করবেন আপনার যদি দীর্ঘদিন ধরে এই ধরনের অভ্যাস থাকে যে খালি পেটে চা খাচ্ছেন, কফি খাচ্ছেন, নিয়মিতই খাচ্ছেন, সেক্ষেত্রে আপনি খেয়াল করবেন আপনার পেটের গ্যাস বা গ্যাস্ট্রিকের সমস্যা কিন্তু লেগেই আছে, কোনোভাবে সারতে চাচ্ছে না। এবং চার নাম্বার হচ্ছে ঝাল জাতীয় খাবার। আপনার যদি গ্যাস্ট্রিকের সমস্যা খুব বেশি থাকে সেক্ষেত্রে খুব বেশি খালি পেটে কখনোই ঝাল জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করবেন না। আজকের ভিডিওতে যে চারটি খাবারের কথা বলেছি সবসময় চেষ্টা করবেন এই খাবারগুলো খালি পেটে পরিহার করে চলতে। আজকে তাহলে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।